বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাজ হাউস। ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তা বাচ্চা বড় সবার খুব পছন্দ হবে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা যখন তখন ঝরঝর করে এই ডেজার্টটা তৈরি করতে পারি। তা ভিউয়ার্স, এর জন্য আমি ফার্স্ট এখানে চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, যা পাতলা পাতলা করে এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে এভাবে স্লাইস করে নিয়ে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে এক একটি অ্যাড করবো। আমাদের বাসায় যে সকল মশলা থাকে তাই দিয়ে কিন্তু ঝটপট এই ডেজার্টটা তৈরি করা যায়। এখানে আমি ফার্স্টে নিয়েছি স্বাদ মতো লবণ, ঝালের গুঁড়া সামান্য, টালা জিরা সামান্য, গরম মশলা সামান্য, এগুলো সবগুলো হাফ চা চামচ মতো রয়েছে, দিয়ে দিলাম। এখানে রয়েছে আদা পেস্ট, এটাও দিয়ে দিলাম। এটা রয়েছে হাফ চা চামচের থেকে একটু বেশি। এখানে দেবো আর এক চামচ পরিমাণ টক দই, দেবো টমেটো, এখানে এক চামচ পরিমাণ টমেটো সস রয়েছে। দেবো সামান্য পরিমাণ সয়া সস, এটা এক চা চামচের মতো দেবো। এই সবগুলো উপকরণ সুন্দরভাবে এভাবে মিক্স করে ম্যারিনেট করে আমি ঘন্টাখানি রেখে দেবো। এটা এখনই ঝটপট তৈরি করা যায়, কিন্তু ম্যারিনেট করে রাখলে জিনিসটা আরও বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা যায়। এই অবস্থায় আপনারা ফ্রিজিং করে রেখে দিতে পারেন, তারপর যখন ইচ্ছা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রাখতে হবে, অবশ্যই এক ঘন্টাকে বের করে নর্মাল করে তারপর এগুলো ভাজতে পারেন। আমি ফিরছি আধা ঘন্টা পর। এই তো আমি ফিরলাম আধা ঘন্টা পর, এই অবস্থা। এখন আমি এক ছোট এক টুকরো স্লাইস লেবু এর উপর চেপে দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি নিয়েছি ময়দার মধ্যে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ ঝালের গুঁড়া, এবং এখানে নিয়েছি কিছু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়া, এগুলো আমি ময়দাটার সাথে অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে এখন মিক্সড হয়ে ময়দাটা সম্পূর্ণ করে কমপ্লিট। এখন আমি এক একটা করে চিকেন ভরে দিয়ে খুব ভালোভাবে কোট করতে হবে। কোটটা যত সুন্দর হবে চিকেনটা তত ক্রিসপি হবে, কোট থেকে ক্রিসপি হবে। চেপে চেপে করে এটা করতে হবে, এটা দুইবার থেকে তিনবার করে কোট করলে আরও বেশি ভালো হবে। খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে, আপনাদের সুবিধার্থে আমি ভালোভাবে অল্পটা দেখাচ্ছি। দেওয়ার পরে এভাবে ঝরে নিতে হবে, ঝরে নিয়ে এটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই যে পানির মধ্যে আরেকটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে পানিটা ঝরিয়ে আবার আমি ময়দার মধ্যে দিব, দিয়ে আবার চেপে চেপে আমি করি। এভাবে আমি প্রতিটা টোটাল তিনবার করে কোট করব। তৃতীয়বারে আমি এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে করা কমপ্লিটটা সবগুলো আমি এভাবেই কোট করে নিচ্ছি।
দ্বিতীয়বারে অবশ্যই হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কোর্টটা করতে হবে, তাহলে কিন্তু উপর দিয়ে অনেকটাই ক্রাঞ্চি হবে, অনেকটাই কিন্তু কেএফসি স্টাইলের হবে ক্রাঞ্চি। ভিউয়ার্স, এভাবে আমি প্রতিটাই কোট করে নিচ্ছি। এই তো সবগুলো আবার কোট করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমি এখানে তিনবার করে কোট করেছি, যেন কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলো ডুবো তেলে ভাজব। কোট করাটা কিন্তু অবশ্যই তিনবার চারবার করে যদি আপনারা করেন, তাহলে কিন্তু এটা অনেক টেস্টি। সবগুলো চিকেন আমার কোট করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে এখানে মিনিমাম 3-4 বার কোট করেছে, তারপরে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম এবং এতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এই চিকেনটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এখন তেলটা যেহেতু গরম হয়ে গেছে আর এটা হাই হিটে করা যাবে না, এটা মিডিয়াম হিটে করতে হবে। হাই হিটে করলে উপর দিয়ে ক্রাঞ্চ হয়ে যাবে, ভিতরে চিকেনটা সেদ্ধ হবে। তো এক সাইডে হালকা হয়ে এসছে, আমি এখন একটু উল্টে দেবো, তাহলে সব দিকে ভালোভাবে হবে। এটা কিন্তু হাই হিটে করা যাবে না, আমি আবারও বলছি হাই হিটে করা যাবে না, আর হাই হিটে করলে উপর দিয়ে ক্রাঞ্চি হয়ে যাবে, ভিতরে মুরগি মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। এটা আস্তে আস্তে ভাবে করতে হবে, মিডিয়াম হিটে রাখতে হবে, একেবারে স্লো করা যাবে না, একেবারে স্লো হলে আপনি তেল টেনে নেবে। আমি উল্টে পাল্টে সবগুলো রং কালার করে আপনার ইচ্ছা করলেই বাচ্চাদেরকে টিফিনে এটা করে দিতে পারেন, বাচ্চারা খুব আগ্রহ সহকারে খাবে। আবার বিকেল নাস্তা হিসেবেও খাওয়া যায়, তারপরে আমরা যে ভেজিটেবল রাইসটা খাই বা ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথেও এই চিকেনটা খুব চলে। তো এটুকু করে আমি সম্পূর্ণ সব দিকে ফ্রাই করে নিয়েছি, দেখা যাচ্ছে উপর থেকে হিট করে বোঝা যাচ্ছে কতটা ক্রাঞ্চি হয়েছে। প্রত্যেকটা আমি এখন তেল ছাড়া ছাড়া উঠিয়ে নেব, এগুলোকে আপনারা চিকেন স্টিকও বলতে পারেন, আবার চিকেন ফিঙ্গারও বলা যেতে পারে, যে যেটা নাম দিতে পারেন। এখন তেল ছাড়া উঠিয়ে তেল ছাড়া ছাড়াই প্রতিটা উঠে। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, এই তো হয়ে গেল আমার মুচমুচে চিকেন ফ্রাই বলেন, চিকেন ফিঙ্গার বলেন অথবা চিকেন স্টিক বলেন, যেটাই বলেন না কেন অসাধারণ একটি রেসিপি, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর সাথে থাকে যদি সস, তাহলে তো আর কথাই নাই, সসটাও কিন্তু আমার হোমমেড। ভিউয়ার্স, আমার ভিডিও লিঙ্কে গেলে আপনারা পাবেন সসের রেসিপিটা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান, আর আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স, আজ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।